السلام عليكم ورحمة الله. আমার পাশে যে ভাইকে দেখতে পাচ্ছেন ভাইয়ের পূর্বের নাম যতীন্দ্র রবি দাস, জন্ম তারিখ 5/2/1997, পিতা মনীন্দ্র রবি দাস, মাতা মানচিত্র রবি দাস। তিনি এফিডেভিট করেছেন আলহামদুলিল্লাহ। তো আমাদের এই ভাই ইসলাম কবুল করতে চাচ্ছেন বলে আল্লাহু আকবার। তো আমরা ভাইকে জিজ্ঞাসা করছি যে আপনাকে ইসলাম কবুল করতে কি কেউ চাপ প্রদান করেছে কিনা? ইসলাম ধর্ম গ্রহণ করার ব্যাপারে আপনাকে কেউ চাপ দিয়েছে কিনা? আপনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করতে চাচ্ছেন? কেউ কি কোনো অর্থের প্রলোভন দিয়েছে কিনা বা জোর জবরদস্তি করেছে কিনা? আপনি স্বেচ্ছায় আল্লাহ পাকের তাওহীদ চিনে ইসলাম ধর্ম কবুল করতে চাচ্ছেন, ঠিক আছে? ঠিক আছে, আমরা তাকে এখন শাহাদা পড়াবো ইনশাআল্লাহ। আপনি আমার সাথে সাথে একটা একটা করে শব্দ পড়বেন, ঠিক আছে? এবং তার সাথে আরো দুজন আছেন আমাদের বোন, তারা পর্দার আড়ালে আছেন। হ্যাঁ, পর্দার আড়ালে আছেন। ওনারা আপনার কে হন? মা, ছোট বোন। আপনার সপরিবার ইসলাম কবুল করবে? তাকবীর। আমরা তাকে শাহাদা পড়াচ্ছি এবং পিছনে যে মা এবং বোন আছেন, আমি যা বলবো আপনারাও সেটা মুখে বলবেন। আমরা সঙ্গত কারণে তাদেরকে স্টেজে আনতে পারছি না, তারা পর্দার আড়াল থেকে ইনশাল্লাহ শাহাদা দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি আমার সাথে বলুন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. الحمد لله. আমি সাক্ষ্য দিচ্ছি, বলুন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আলহামদুলিল্লাহ, আপনি মুসলিম হয়েছেন। তাকবীর। আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাকে দিনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, দিনের পথে আল্লাহ আপনাকে অটুট রাখুন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, এবং আপনি আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখেন, দিনের কাজ করার তৌফিক দান করেন। আমাদের ভাই যিনি মুসলিম হয়েছেন, তার নাম এখন থেকে তার নাম হচ্ছে মুহাম্মদ ওমর ফারুক। আল্লাহ পাক তাকে ওমর ফারুকের মতো কবুল করুন। আমাদের প্রিয় ভাই এখন আমাদের ভাই, এবং তার এখন কিছু সমস্যা আছে। আমরা কি সবাই উদ্যোগ নিয়ে ভাইকে একটা ঘর করতে পারবো না ইনশাল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তোলেন দেখি। আজকে মাহফিল শেষ করার আগেই ইনশাল্লাহ ভাইয়ের ঘর রেডি হওয়া চাই ইনশাল্লাহ। পারা যাবে তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব ভাইকে আমরা একটা ঘর করে দেওয়ার জন্য ইনশাল্লাহ, ঠিক আছে? একই সাথে কোনো দিনই কোনো প্রতিষ্ঠানে তাকে একটা চাকরির ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। যে দুজন বোন ইসলাম কবুল করলেন,
তাদের একজনের নাম ছিল মানচিত্র ঋষি, এখন থেকে তার নাম হচ্ছে আমিনা বেগম। আর একজন ছিলেন আমাদের আমাদের বোন, তার পূর্বের নাম ছিল শিলা, বর্তমান নাম হচ্ছে ফারিহা জান্নাত খাদিজা। আল্লাহ পাক তাদেরকে মা আমিনা খাদিজা রাদিয়াল্লাহু আনহাদের মতো কবুল করুন বলি আমিনা।